খবর ঠিক আছে, আউটডোর বন্ধ, আউটডোর বন্ধ করে দিয়েছে পুরো। बुधवार को आईएमए द्वारा बुलाई गई हड़ताल का समर्थन करते हुए कमरहट्टी के सागर दत्ता अस्पताल में भी आउटडोर परिसेवा बंद रखी गई, मगर यहां पहुंचे मरीजों एवं उनके परिजनों ने इस पर प्रतिवाद किया। आरोप है कि परिजनों ने डॉक्टरों के साथ मारपीट भी की। আমরা প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেলাম এসেছি, হ্যাঁ পেশেন্ট নিয়ে এসেছি। আজকে আট ন দিন অসুস্থ উনি, আমরা এখানে এসেছি ডাক্তার দেখাতে, তাই এসে এই ঝামেলার মধ্যে পড়ে গেছি। ঝামেলা ওনারা অন্য কী নিয়ে ঝামেলা হয়েছে ডাক্তারদের সঙ্গে, ওনারা স্ট্রাইক করে দিয়েছে, টিকিট দেওয়া বন্ধ করে দিল। এত এত পেশেন্ট নিয়ে সবাই এসে আপনাদের ডাক্তার দেখাতে এসে যদি আমরা বিপদের মধ্যে পড়ে যাই, তার জন্য কি কোনো রকম কোনো সাফাই নেই কিছু? ওনারা চাবি নিয়ে চলে গেছে ওনারা, আমরা তো দাঁড়িয়েই আছি। ওনাদের জিজ্ঞাসা করলাম, বলছে আজকে আর খোলা যাবে না, খুলতে পারবে না বিকাল, কালকে বলছে কালকে খোলা যাবে, আজকে আর খোলা যাবে না, স্ট্রাইক করুন। হ্যাঁ বন্ধ, হ্যাঁ বলছে, হ্যাঁ বন্ধ। কেন কাউন্টার বন্ধ কিছু জানেন, কিছু জানানো হয়েছে? ঝামেলা হচ্ছে ওখানে, ওই জন্য বন্ধ। কি নিয়ে ঝামেলা সেটা জানেন? সেটা তো আমি বলতে পারবো। কি মনে হচ্ছে, আপনি টিকিট পাবেন? দাঁড়িয়ে তো আছি, জানি না। কোথেকে এসেছেন আপনি? আমি বিরাটি থেকে। খবর ঠিক আছে, আউটডোর বন্ধ করে দিয়েছে পুরো।